মায়ায় গড়ায় এই সংসারে কি দুয়ারে মায়ায় গড়ায় এই সংসারে সব কাজ করতে হয় রে আমি কেন ভাগা ওই ভাই ওই ওই শুন তো মা শুন সে সকা সকা কাই বাড়ি চলি দিল রে নান্দুর ঘরে নান্দুর ঘরে নান্দুর ঘরে কি নান্দু আরে কালকে গুড় পিঠা সুকচি পিঠা হইদিল তার ঘরে পিঠা হইদিল তো তোর কি হ্যাঁ আমাকে খেতে ডাকছিল তাই যাই দিলি বাং হরা তোকে শুধু খেতে ডাকে কই মন কের কই কোনদিন খেতে ডাকেনি হ্যাঁ তোমাকে খাইতে ডাকবে কেন তুমি কবি তানকে ডাকিয়া খাবি দিল হরা ভাইয়া বাপের উপরে তো বেশ বড় বড় কথা শিখছু রে হ্যাঁ বাং হ্যাঁ একটা গাল পড়া যদি থাপড়া মারি না এই পাশের গাল সে পাশে হবে যত বড় মুখ নেই তত বড় কথা তোর দেখব হ্যাঁ টাকা তো ঠিক কথা কইছে হ্যাঁ সত্যি কথা বলে না গায়ে লেগে যায় এই যে এর জন্য ছেলেটা আজকে আমার এরকম হয়েছে একটু আমাকে ভয়ও পায়নি একটু মানে মানতেও চাইনি আমাকে ওর জন্য আমার টাকাটা আছে এরকম বিগড়ে গেছে পুরাটা ভয় পাবে কেন ভয়টা পাবে কেন শোন বাবু তুই কাউকে ভয় পাবি না তোকে নেতাজি হতে হবে আর শোন কেউ তোকে যদি গালে এক থাপড় মারে তুই তাকে দু থাপড় মারবি বুঝেছিস শোনা বাবা 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 বেশ ভালো শিক্ষা দাও টাকাকে দাও দাও শিক্ষা দাও দুদিন পর যখন এসে বৌমা লিসারা লিখবে না তখন বয়স হলে দু গলে তোমাকে দিবে থাপ্পর তোকে থাপ্পর দিবে আসে কাঠে দিবে তখন বুঝতে পারবো আমাকে থাপ্পর মারবে কেন নার্সিংহোম এ পাল্টে যাওয়া ছেলে নয় এ আমার ছেলে আমার তো সন্দেহ হয় কি করো নাকি না 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 কোনো না কোনো না ওই ভাই ওই তুই সে স্কুল যাওনি কেন রে হ্যাঁ কটা বাজে বাড়া স্কুল যাও বাড়া চ স্কুল চ কি রে বাবু স্কুল কি খুলিছে মনে তো হয় হায় হায় চুলাই যে ভাঁধারি বুসি দিয়ে আসছিলি মনে হয় মনে হয় মানে তোর স্কুল খুলিছে নাকি তুই জানুনি হ্যাঁ আমার কি মনে আছে কবে স্কুল খুলিছে পাড়ার সব টাকা স্কুল যাতে শুধু তুই আর নান্টু বাদ দিয়া ইস পূজা ছুটিটা কি এত তাড়াতাড়ি শেষ হইছে তুই স্কুল যা স্কুল যা আগে কে দিলি যা আগে স্কুল যা না না বাবা এখন না কয়েকটা দিন না স্কুল যে কোনো লাভই নেই স্কুলে যাবি তার আবার লাভ ক্ষতির কি আছে রে হারা আগো বাবা অতদিন স্কুল বন্ধ থাকল হ্যাঁ আগো বাবা কথাটা শুনো বেঞ্চে ধুলা জমছে ঘরে ঝুল ঝুলছে এটা কানকে পরিষ্কার করতে হবে আমাকে তো পরিষ্কার করতে হবে হ্যাঁ তোনকের স্কুল তোনে পরিষ্কার করবি নি তো কানে করবে হারা ওই জন্য তো কই দি কয়েকটা দিন স্কুল যাবো নি শুধু ধুলা ঝাড়া আর ঝুল ঝাড়াই পড়া তো জীবনে হবে নি আচ্ছা তাহলে ধোয়া ঝাড়া আর ঝুল ঝাড়া হবে পড়া হবে নি আচ্ছা সো লাঠিটা লিয়ে একটু একটু কেন কি হবে কি হবে হ্যাঁ আর ঢম মারতে কাও জেগে পাওনি ও বাপকে কাঁচা কাঁচা ঢম মারুটু আর কি স্কুল তো কবিনু খুলিছে না হ্যাঁ আজকে লা 10 দিন 11 দিন মতো হেলো আর এই বড় বড় কথা কাউটু তুই আর তাহলে তুমি কোন জানো আমি জানি নি আমি জানি নি তুই বেশি জানু আর কি হ্যাঁ পাড়ার সব টাকা পাড়ার ভোলা ভজন লালি ফুলি সব কটাই স্কুল যাটে আর তুই তুই যাওনি না হ্যাঁ কি না স্কুল হয়নি স্কুল ছ আগে স্কুল বারা আগে কে দিলি সত্যি কথা কইছিস সত্যি কথা সত্যি কথা সত্যি কথা ছিলার আজকে ছিলার আজকে পন পূজা তোর ফাটি দিব আজকে আজকে স্কুল যাওয়ার নাম স্কুল ছ আগে চো আগে স্কুল ছ আগে চো চো আগে কি হইল কি টাকাটা কি বকড়ে গেলি বকবানি কি করবে স্কুল যায়নি কোনো না এডি সারা দিন ঘরে টোটো করে ঘুরে ঘুরে টাই স্কুল যায়নি কি বলে তো কি বলাটা মানে কি বল যাও বলে কি স্কুল যাবে নি বলে তুই যাবো নাকি তোর বাপ স্কুল যাবে তাহলে তুমি যাও আমি যাবো আর এই গালপাটা টা চড় দিলে না আমি যাবো নি তুমি যাও বাপের উপরে বড় বড় কথা ও মামা আমাকে বকে দে এই তুমি একদম চুপ করো তো একদিন স্কুলে না গেলে কিচ্ছু হবে না বাবু তোকে আজকে স্কুলে যেতে হবে না এই যে এই যে এই মহিলাটার জন্য এইটার জন্য যে আমার টাকাটা এরকম বিগড়ে যেতে এরকম অবস্থা হয়েছে হবে নি আর কি গাছ যদি এরকম হয় তা চারা এরকম হবে নি আর কি হবে কত একদম চুপ মুখ সামনে কথা বলো নইলে আমি বাপের বাড়ি চলে যাব বাবুকে নিয়ে তখন বুঝবে কত ধানে কত চাল বাপের বাড়ি চলে যাব যাও না সব সময় তো এরকম ধমকাই দাও কোনদিন যাইছো যাও তো যাও এই যাও মা তাহলে আমি কি মারিও জামা প্যান্ট সব গুছিয়ে রাখো হ্যাঁ তো জামা প্যান্ট আমি গুছাইছি জামা প্যান্ট গুছাই না জামা প্যান্ট পরে পরে ব্যাগ গুছিয়ে রাখো স্কুল চো আমি জামা লেছি দাঁড়া ওই দাঁড়া তুই এখন যদি তোকে স্কুল নাই পাঠিয়েছি তো আমার নাম মাকুনা ও মা আমি স্কুল যাবানি আচ্ছা বাবু স্কুল যাবনি কে যাবে তোর বাপ তোকে স্কুল যাবে তুই স্কুল কি যাবনি আচ্ছা বাবু তোর বাপ যখন এত করে করে স্কুল নু ঘুরে আয় আমার কাজ সব পড়িয়া আছে কড়া থালা সব ঘাটে পড়িয়া আছে সেগুলো ধুতো হবে বাবু স্কুল পালি যা বাবা আমার
জামা পরা কি ও নো বুতাম লাগা বুতাম লাগা আগে লাগা বুতাম পকেট কেন ছিড়ছে তুমি যে সেদিন 5 টাকা দিল সোডা মার্কি দিয়ে ছিড়িছে পান না কারে টাকা সঙ্গে মারপিট করে দিয়ে ছিড়ছে সত্যি কথা কই কই সত্যি কথা কই দি না তুই খুব ভদ্র টাকা বাসে আমি যাইবা চ স্কুল চ আগে স্কুল চ স্কুল আই আগে স্কুল ওই স্কুল চ আগে স্কুল চ আগে জীবন অঙ্কটা কি জানি না মিলাতে গিয়ে কি পেলাম আমি কি আরে 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 মাকু ভাই আরে মাকু ভাই কি গুড় ছাড় ছাড় আরে কে ছাড়বো না তুমি বুঝতে পারছো ওই দাঁড়া আরে তুই ছাড় তোকে তুই কি লাস্ট কি শিশু নির্যাতন কেসে পড়বো নাকি হ্যাঁ শিশু নির্যাতন কেস মানে শিশু নির্যাতন কেস মানে সেটা আবার কি গো সেটা এটা নতুন বাড়ি সে তিসে তো কাকি তুই এরকম বগল দাবা গেরা লেই শুধু লোক তো স্কুল যাবে তো কথা যাবে স্কুল এরকম বগল দাবা লেই শুনি আরে রে হ্যাঁ রে মাকু ভাই ছেলে মেয়ে আনকে তো বেশি শাসন করা যাবে নি না হলে শিশু নির্যাতন কেসে পড়িয়াবো আচ্ছা তুমি কও তো যে কোনো কথা যদি নাই সে স্কুল যদি নাই যাবে নি কয় তাহলে তুমি কিটা করবে কও তো কিটা করবে কও হ্যাঁ আরে সেটা বুঝতে পারছি কিন্তু তুই মুখে যা খুশি বল গায়ে একদম হাত তোলা যাবে নি আরে মুখের কথাটা কি শুনেটে বা কোনো কথাটা কি ল্যাট আচ্ছা তুমি কও তো ধনুদা হ্যাঁ টকাকে মারতে কার মন চাই কও তো কার মন চাই যে টকা যদি তে খেঁচে যায় কোনো কথা যদি নয় শুনে স্কুল যাবে নি আরে হো থাও তুমি করবে নি ফালি একদম পন্দা চাই তোর আমি আর কইস না রে মাকু ভাই তোর ঘরে না মোর ঘরে বি টকা ছানাগা এরকম হইছে এনকিলি যে কাই যাব কি করব কোনো খুঁজিয়া বাইট নি একদম আচ্ছা শাসন করব নি টকাকে যদি যদি নাই মারি এনে ভয় পাবে এনে শাসন এগুলো ভয় পাবে আর ভয় যদি নাই পায় নাই যদি পড়াশোনা যদি নাই করে তাহলে এনে শেষে কাই যাবে পড়াশোনা গেলে শেষে কি চেন্নাই ম্যাড্রাস যাবে কাজ করবে আর সংসার চালিবে তুমি কও তো ধনুদা কও হ্যাঁ রে মন্টু বা তোর সব ইরকু হইছে কি নি রে চেন্নাই যাব নি ম্যাড্রাস যাব নি কেন নি পাড়ার অমিতাকে দেখো সে অত পড়াশোনার পরও চাকরি নেই বে টুটু চালাদি আর পাড়ার পথে তাকে দেখছি না সে দু মাস ম্যাড্রাস গিয়া R15 লে ঘুরে দে তাহলে তুমি গো পড়াশোনা গুলো লাভ আছে গো লে মাকু ভাই টকাকে এবার কি জবাব দেব দে বস্তায় গটে আলু পচছে মানে তো সব আলু পচবে মানে পাড়ার সব আলু পচাবে আর শুন তুই আগে স্কুল যা নালে তুইও পচবি হ্যাঁ মন্টু রে বে মন্টু তুই যা তোদের ননদ চুম খাইটি বে তুই স্কুল যা বে যা মন্টু যা যা স্কুল যা 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 আহ পিটারি কোনা যা তো ননদ চুম খাই বাবা যা যা বাবা যা 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 বাবা যা বাবা যা যা বাবা যা তো মাকু এরকম টকাকে ননদ চুমটুম খাবো ননদ চুমটুম সে একলা পালিবি কি করব তো টকা যে এরকম পিয়ে খেঁচেলে যদি হয় আর কি করব কও তো ও আমি কটি কাই যাব কাই আমি একটু জাল টেলে যাইটি সিটি সে এ শঙ্কর দোকানে বসে একটু জাল টেলে সেলাই করব আর মানু ধান জমি ঘুরে এসে চলো হ্যাঁ ঠিক কথা কইছো আর কিছু তো সোটা যাব কই অতি চ চ মানু ঘুরে এসে চলো চ চ চ সেটা কি দোকানে পড়ে যাওয়া যাবে আমি মানু ঘুরে এসে ওই মায়া তুই স্কুল তো গেছে ছাড়ে তুই পালিয়া শুনি হারা তুই স্কুল নু পালিয়া শুনে তুই জবাব দে আগে তুই স্কুল নু কেন বেসে শুন স্কুল নু কেন বেসে জবাব দে আগে স্কুল নু কেন বেসে আর আগে আমাকে জবাব দাও কি জবাব দিব এটা কি করছ তুমি তুমি শাড়ি এরকম ছিড়ে দিছো কেন গো আমার শাড়ি আমি ছিড়েছি না গোলাম তো তোমার আমি আমি ছিড়েছি নাকি তোমার শাড়ি নাকি হ্যাঁ স্কুল তো যাইনি ঘর পালিয়ে এলি বাবা যদি ঘরে ঢুকে দেখেলে আমার আস্ত রাখবে না আমি কি করি কিছু তো একটা করতেই হবে কি করি কি করি কি করি কি করি আইডিয়া মামা
মা হারে যে মাকে গোটে নতুন শাড়ি দিতল সৌটা ছিড়িয়া গেলে বাবার নামে দোষ চাপি দেবো বাবা ফসবে আমার গিন আমার যে শাড়িটা দিতল তোকে তুমি একবার পরনি সেটা কি করছে দেখবো চলো আর তো ভালো করে ঢুকি দিচ্ছ আমি বুঝতে নেই পারো মুসা কাটি দিচ্ছে ভাবে আমিও মাকুমন্ডলের ছেলে মন্টু মন্ডল আমাকে স্কুল পাঠানো এত সোজা হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিও কিন্তু ভিডিওটি লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সুভাষ দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মনে করে আর নতুন ভিডিও খুব জলদি আসছে।